গত 1 আগস্ট রাতে নায়িকা পরিমণিকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন শিথিল তার সরকারি ফ্ল্যাটে অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। ওই দিনের ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে, এরপর জল কম গড়ায়নি। পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাকলাইনকে। সাকলাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে পুলিশ সদর দপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে পরী সাকলাইনের একটি নোংরা ভিডিও ভাইরাল হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁস করা হয়। 10 আগস্ট সন্ধ্যার পর ইউটিউব ও ফেসবুকে ভিডিওটি ছাড়া হয়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও। সে গোপন ভিডিও নিয়ে কতই না হইচই দেশের প্রথম সারির গণ ও সংবাদ মাধ্যমগুলোতেও। আর সোশ্যাল মিডিয়ার কথা তো বলার মতো না, তাই ওই ভিডিওটি নিয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আমাদের এই ভিডিওটিতে জানার চেষ্টা করব কে এই গোলাম সাকলাইন শিথিল, কি তার পরিচয়, সেই সাথে তার আজকের এই অবস্থানে উঠে আসার বিস্তারিত গল্পও জানাব। তাতে এমন কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে চমকে দিবে। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখার আহ্বান জানাচ্ছি। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন এবার যাওয়া যাক মূল কথায়। 30তম বিসিএসএ পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন গোলাম সাকলাইন শিথিল। যোগ দেওয়ার পর পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা। পেয়েছিলেন বেস্ট প্রভিশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম। পেশাগত দক্ষতার জন্য তিনি যে আরও অনেক পুরস্কারই পাবেন সেটিও ছিল অনুমিত। সর্বশেষ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসাবে পুলিশ সদস্যদের মধ্যে যে পদক বিতরণ করেছেন তাতেও তাই স্বাভাবিকভাবে ছিল তার নাম। পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক গ্রহণ করা এই পুলিশ কর্মকর্তাই হলেন গোলাম সাকলাইন শিথিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বন্দুকযুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্যই তাকে এই পদক দেওয়া হয়। সাকলাইনের স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে। জীবনের একটা পর্যায়ে এসে এমন সাফল্য আর স্বীকৃতি একের পর এক ধরা দিল। গোলাম সাকলাইনের জীবনের উত্থানের পথ একটা মসৃণ ছিল না। রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার পাড়ে মোক্তারপুর গ্রামে জন্ম নেওয়া বেড়ে ওঠার গল্পটাও ছিল সংগ্রাম মধুর। মেধা আর পরিশ্রমে অবশ্য সব প্রতিকূলতা জয় করেই আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন সাকলাইন। পিপিএম পদক পাওয়া গোলাম সাকলাইন 2001 সালে সারদা সরকারি পাইলট একাডেমি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 4.63 নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এসএসসি পরীক্ষায়। জিপিএ 5 না পাওয়ার আক্ষেপটা ছিল, কিন্তু তার গ্রামের জন্য এটি ছিল অভাবনীয় ফল। পরে 11 শ্রেণীতে ভর্তি হন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে কঠিন সংগ্রাম করতে হয়েছে সাকলাইনকে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাকলাইনের বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মেরুদণ্ডের সমস্যা থাকায় চিকিৎসার পেছনে খরচ হতো অনেক অর্থ। সাকলাইনকে তার রাজশাহীতে মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের। প্রতিদিন 50 কিলোমিটার সাইকেলে করে চারঘাট থেকে রাজশাহী প্রায় এসে কলেজ করতেন। এত সব মিলিয়ে এইচএসসির ফলটাও আশানুরূপ ছিল না। পেয়েছিলেন জিপিএ 3.80। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ভর্তি পরীক্ষায় এ বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। ক্লাস শুরু করেন একটি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারের সাধারণ জ্ঞানের শিক্ষক হিসাবে যোগ দেন। এ সময় শুরু করেন টিউশনই। নিজে কখনো প্রাইভেট পড়ার সুযোগ না পেলেও বিশ্ববিদ্যালয় জীবনের 6 বছর পড়িয়েছেন গ্রামে খেটে খাওয়া মানুষদের সন্তানদের। বিনামূল্যে কিনে দিয়েছেন বই। তার পড়ানো প্রায় 500 ছেলেমেয়ে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সাকলাইন চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর ফল পাওয়ার আগেই অবতীর্ণ বা এপিয়ার্ড হিসাবে আবেদন করেন 30তম বিসিএসএ। কিছু না বুঝেই প্রথম চয়েস দিয়েছিলেন পুলিশ ক্যাডার। পরবর্তীতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করেন সাকলাইন। 30তম বিসিএস এর কার্যক্রম যখন চলছে, এরই মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় প্রথম হন সাকলাইন। একই সঙ্গে পরীক্ষা দিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবেও টিকে যান। যোগ দেন সেই চাকরিতেই। পোস্ট হয় চাপাই নবাবগঞ্জে। সে অবস্থাতে অংশ নেন 30তম বিসিএস এর ভাইবা পরীক্ষায়। কীর্তিতের সঙ্গে উত্তীর্ণ হন সে পরীক্ষাতেও। এরপর শুরু সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ। মন দিয়ে নিয়েছেন প্রশিক্ষণ, মেধা আর পরিশ্রম দিয়ে যোগ্যতা প্রমাণ করে তাতে হয়েছেন প্রথম। বেস্ট প্রফেশনারি অ্যাওয়ার্ডের মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে পেয়েছেন বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভাগের সবার পরামর্শে পেশাগত দক্ষতার তাত্ত্বিক জ্ঞান বাড়িয়ে নিতেই একসময় ফের ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নিতে।
এবারেও তাতে প্রথম হন তিনি। চীনের একটি প্রবাদ, হার্ডওয়ার্ক সাপোর্টেড বাই গুড ইন্টেনশন মেক্স মিরাকল, এই প্রবাদটিকেই অনুপ্রেরণা হিসাবে নিয়েছিলেন গোলাম সাকলাইন শিথিল। কতই না কষ্ট করে আজকের এই অবস্থানে এসেছিলেন গোলাম সাকলাইন শিথিল, গড়েছিলেন প্রতিষ্ঠিত একটি পরিবার। একটা নষ্টা নারীর পাল্লায় পড়ে আজকে তার সকল সম্মান আর অর্জন ধুলোয় মিশে গেল। ফাঁস হওয়া ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা দুজনের ব্যক্তিগত ব্যাপার বলে চালিয়ে দেওয়া যেত, কিন্তু যেখানে সাকলাইনের স্ত্রী আছে, তিনি যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তখন এটা ব্যক্তিগত ব্যাপার বলার সুযোগ নেই। প্রশাসনকে নিয়েই বড় একটা অংশ ট্রল করছে, এই যে প্রশাসনের ওপর মানুষের নেতিবাচক ধারণা বাড়ল, এর দায়ভার তিনি এড়াতে পারেন না। ভালোবাসা নিশ্চয় অপরাধ নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য যখন গিভ অ্যান্ড টেক রিলেশন হয়, সেটা আর তখন ভালোবাসার সম্পর্কে থাকে না। সোজা বাংলায় নোংরামি। গেল 1 আগস্ট রাত 8টার দিকে নায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ADC গোলাম সাকলাইন। ওই দিনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। ফুটেজে দেখা গেছে রাত 8টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরিমণির হ্যারিয়ার গাড়ি। এই ভবনের 10 তলায় সাকলাইনের সরকারি ফ্ল্যাট। সাকলাইন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমণিকে। এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত 2টার দিকে পরিমণি সহ তিনজনই বের হয়ে যান বাসা থেকে। পুলিশের একটি সূত্র জানায়, পরিমণির সঙ্গে ADC গোলাম সাকলাইনের পরিচয় হয় গেল জুন মাসে। 13 জন উত্তরা বোটলাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরু মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে নাসিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরির সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের। সবশেষ ভাইরাল ভিডিওটিতে দেখা যায় সাবেক ডিবি কর্মকর্তা সাকলাইন একটি কেক পরিকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। পরে পরিমণি তাকে কেকটি খাইয়ে দেয়। কেক কাটার পর পরিমণি তাকে চুম্বনও করেছেন। ভিডিওটি বিশ্লেষণে নানানজনে নানান কথা বলছেন। ফারহা হাসান নামের একজনের বিশ্লেষণ, এভাবে এসব মেয়েরা ছেলেদের যুগে যুগে নষ্ট হতে সহায়তা করে চলেছে। ভিডিওতে দেখা গেল, তিনি বলেন কেক হাত দিয়ে মুখে তুলে খাওয়ালেন পরিমণি, কেক মুখ দিয়ে ধরে সাকলাইন সাহেবের মুখে দিলেন পরিমণি, আবার চুম্বনও করলেন পরিমণি। এভাবে যুগে যুগে নিজেদের ফায়দা লোটার জন্য পুরুষদের প্রেমের জালে ভাসায় এসব বারো ভাতারীরা, যাদের অতি ভক্তি পেয়ে পুরুষরা ভাবে আমরা মহামানব, আমার বউ আমারে ভালোবাসে না, বারো ভাতারিটাই আমারে ট্রু লাভ করে। শাহেদ শরীফ নামে সাকলাইনের একজন ক্যাম্পাস জুনিয়র বলছেন, সাকলাইন ভাই এবার মজা বুঝেন, একটা ভুল কাজ সারা জীবনের অর্জন শেষ করে দিতে পারে। আমাদেরকে ক্যাম্পাসে এসে যে উপদেশগুলো দিতেন তার কি হবে এখন? এখন কি জুনিয়রদের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবেন? যাই হোক, সাকলাইনের জন্য আবেগ দেখিয়ে লাভ নেই, তিনি নিজের হাতে নিজের সর্বনাশ করেছেন। সাদা চামড়া দেখে লোভ সামলাতে পারেননি, কোনো কিছু বাদবিচার না করেই ডুব দিয়েছেন তাতে। তার মতো একজন চৌকস মানুষের এটা কোনোভাবেই ঠিক হয়নি। আমি সমবেদনা জানাতে চাই তার স্ত্রী ও পরিবারের প্রতি। নিঃসন্দেহে সমাজে খুব কঠিন সময় পার করছেন, বিশেষ করে তার স্ত্রী। তার মানসিক অবস্থা মোটেও ভালো নেই হয়তো। দোয়া করি মহান আল্লাহ তালা তাকে এই কঠিন সময় মোকাবেলা করা তৌফিক দান করুন। সবশেষে সাকলাইন শিথিলের বিচারের বিষয়ে ফিরতে চাই। দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একে অপরের সাথে যে কোনো ধরনের সম্পর্ক গড়তে পারেন, তাতে আইনি কোনো বাধা হয়তো নেই। তারপরও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে তার কাজটা অবশ্যই অনৈতিক ও নিন্দনীয়, যার কারণে অনেকে সাকলাইনকে শাস্তিস্বরূপ রাষ্ট্রীয় চাকরি থেকে পুরোপুরি অব্যাহতির কথা বলছেন। আপনিও কি সাকলাইনকে অব্যাহতির বিষয়ে একমত? একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। মতামত জানাতে ভুলবেন না তার জীবনের উত্থানের গল্প নিয়েও। সবশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।